আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নিজের মোবাইল থেকে আপনি পোস্ট লাজুর মাধ্যমে আপনার নিকটস্থ পোস্ট অফিসে পাসপোর্টটি নিয়ে আসবেন। সর্বপ্রথম আপনার কি করতে হবে, আপনাকে গুগল ক্রোমে যাই, আপনি যদি লিঙ্কটা জানেন তাহলে তো আর কোনো কিছু করার লাগবে না, সরাসরি লিঙ্কটা ঢুকে পড়বেন। কিন্তু যারা লিঙ্কটা জানেন না তাদেরকে বলি, আপনি লিখবেন অ্যাপয়েন্টমেন্ট, AWOINTMENT, অ্যাপয়েন্টমেন্ট ডট BDACKL.GOV.BD। হ্যাঁ, সবার এখন এটা যখন সার্চ ইঞ্জিনে সার্চ দেবেন এরকম একটা ডিসপ্লে আপনার সামনে চলে আসবে। আপনি প্রথমে ঢুকলেন, সবার প্রথমে ঢুকেন, প্রথমটায় গেলেন, দেখি ঢুকার পর, হ্যাঁ এসে পড়ছে। আমরা ঢুকার পর দেখলাম যে এই রকম একটা সিস্টেমে চলে আসে। তো যাই হোক, এখন প্রথমে লেখা আছে ডেলিভারি স্লিপ নাম্বার, তারপর লেখা আছে পাসপোর্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ। তাহলে আপনার পাসপোর্টটা যে পোস্ট অফিসের মাধ্যমে সংগ্রহ করবেন, এর জন্য আগে আপনাকে জানতে হবে আপনার পাসপোর্টটা কি আসলে বাংলাদেশ থেকে কমপ্লিট হয়ে মালয়েশিয়ায় হাই কমিশনে পৌঁছাইছে কিনা। তো আপনি এই এটা জানার জন্য আপনি কি করবেন, আপনি এই ডেলিভারি স্লিপ নিচে যে লেখা আছে ডেলিভারি স্লিপ নাম্বার এবং সার্চ বক্স, ওইখানে ডেলিভারি স্লিপ নাম্বার লিখে সার্চ দিবেন। তো আমি যার পাসপোর্টটা করব, তো তার পাসপোর্টের ডেলিভারি স্লিপ নাম্বারটা আমি এখানে লিখব, MYA65, হয়ে গেছে, এবার সার্চ দিলাম। এখানে সার্চ দেওয়ার পরে কিন্তু নাম চলে আসছে ইজাজ আহমেদ SKY SKY, ইজাজ আহমেদ SKY। তার মানে কি, এই পাসপোর্টটা বাংলাদেশ হাই কমিশনে অলরেডি আইসা পড়ছে, এখন সে যদি চায় পোস্ট লাজুর মাধ্যমে পাসপোর্টটা তার কাছের পোস্ট অফিসে নিয়ে আসতে পারবে। তো এখন আমরা পোস্ট অফিসে কিভাবে নিয়ে আসতে হয় সেটা জানবো। তাহলে পোস্ট অফিসের মাধ্যমে এখানে লেখা আছে, দেখেন উপরে ডেলিভারি স্লিপ নম্বর, পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ। তাহলে আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহতে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা ডিসপ্লে চলে আসবে আমাদের এখানে। এখন আমাদের কিছু জিনিস ফিল আপ করতে হবে। আবার আমরা ডেলিভারি স্লিপটা এখানে লিখবো, একটা করব, তার ডেলিভারি স্লিপটা বসাবো, MYS200000, তারপরে 5927 65। তো এইটা সার্চ দেব, সার্চ দেওয়ার পর দেখছেন চলে আসছে কিন্তু ইজাজ আহমেদ SKY নাম চলে আসছে। তো এখন প্রেজেন্ট পাসপোর্ট নাম্বার, বর্তমান পাসপোর্ট নাম্বার মানে এই এর যেইটা এক্সপায়ার হয়ে যেতেছে বা হয়ে গেছে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে দিবেন। তো এখানে দিব হলো ER7, ওকে। তারপরে মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা আপনি ইউজ করেন সবসময় ওই মোবাইল নাম্বারটা দিবেন। তো আমি আমার ওই ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি, 06, কনফার্ম হয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা আসি ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো নির্বাচন, এরিয়া নির্বাচন করবেন। 36টা, আমি যেই ভিডিওটা যেই মুহূর্তে করেছি পুরা মালয়েশিয়া জুড়ে 36টা পোস্টলাজুর পোস্ট অফিসে এই পাসপোর্টটা প্রদান করা হয়। এখন আমার দেখতে হবে যে আমার এরিয়াতে কোনটা, তো আপনি পরে পরে দেখবেন যে আপনার এরিয়াতে কোনটা কোনটা আছে। এটা একটু অনেকের জন্য ডিফিকাল্ট হতে পারে। আপনি দেখবেন যে আপনি ধরেন পেনাংয়ে আছেন, দেখবেন যে পেনাংয়ের আশেপাশে পোস্টলাজু কোনটা, আপনি জোহরে আছেন, দেখবেন যে জোহরের আশেপাশে পোস্টলাজু কোনটা, আপনি সাবাতে আছেন, আপনি দেখবেন সাবার আশেপাশে পোস্টলাজু কোনটা এখানে দেওয়া আছে, তো সেইটাই ঢুকবেন। এটা খুব ভালোভাবে কিন্তু দেখতে হবে যে পুচং পারদানা আছে সুবাংজায়, হ্যাঁ পেয়ে গেছি, দেখবেন যে পিজাবাদ পোস্ট সুবাংজায়া। তো তার মানে যেহেতু সে থাকে হলো কেলেনা জায়া, তো আমি তার পাসপোর্টটা সুবাংজায় তোলার চেষ্টা করবো, যেহেতু কেলেনা জায়া সুবাংজায় পাশাপাশি, তো আমি সুবাংজায় মার্ক করলাম। অটোমেটিক কিন্তু পোস্ট কোডটা এখানে চলে আসছে, দেখেন 4750, সব কিছু ডান। তো আমার পাসপোর্ট
ডেলিভারি স্লিপ যেহেতু দিয়েছি, নাম কিন্তু মিলে গেছে, ইজাজ আহমেদ এসকাই, তার ওল্ড পাসপোর্ট নাম্বারটা দিয়েছি, তার ফোন নাম্বারটা দিয়েছি, তারপরে আমি সুবাংজায়া থেকে তার পাসপোর্টটা তুলে দিতে চাই, এই জন্য আমি সুবাংজায়াতে নিয়েছি। ওইখানে কিন্তু 36টার মতো আছে বা 35টার মতো আছে, ওই কয়টা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পাসপোর্টটা তুলে নেওয়া যাবে। তো যাই হোক, এখন দিছি, এখন সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলাম, এখন কিন্তু দেখেন এখানে আইসা পড়ছে ইজাজ আহমেদ এসকাই, প্রথম যে নামটা ইজাজ আহমেদ এসকাই, তারপরে ডেলিভারি স্লিপটা আইসা পড়ছে, তারপরে লেখা আছে বারকোড, বারকোডের জায়গায় কিন্তু এখনও কিছু আসে নাই, তার মানে এখনও সময় লাগবে। এরিয়া এরিয়া কোনটা সিলেক্ট করছি, পিজাবত পোস্ট সুবাংজায়া SS15, তো দেখা গেছে যে এইটাই কিন্তু চলে আসবে। এখন বারকোডটার জন্য আমাকে আরও কিছুদিন ওয়েট করতে হবে, 10-12 দিন পরে কিন্তু নিজে নিজে পাসপোর্টটা পরে তুলতে পারবেন। তো যখন বারকোডটা আইসা যাবে তখন দেখবেন যে এই রকম আসবে। এখন বারকোডটা কিভাবে সার্চ দিবেন, পোস্ট লাজুতে এখানে লিখবেন POSLAJU, পোস্ট লাজু ট্র্যাকিং। তো পোস্ট লাজু যখন ট্র্যাক করবেন তখন পোস্ট লাজু ট্র্যাকিং এই এইরকম একটা ডিসপ্লে আপনার কাছে আসবে, তখন আপনি এখানে বারকোডটা লিখবেন। বারকোড সাধারণত আমরা যে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার আছে অনেকটা ওই টাইপের হয়ে থাকবে, RBB, তারপর 00034777575MY, এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনি সার্চ দিবেন, তুলতে পারবেন। অনেকে ভাবতে পারেন যে লাস্ট ডেটটা এখন আসে নাই, তাহলে মনে হয় আপনার পাসপোর্টটা আসে নাই, কিন্তু আপনার লাস্ট ডেটটা যখন আপনি পাসপোর্টটা তুলে ফেলবেন তখন এইখানে তার পরবর্তীতে একটা গ্রিন বাটন চলে আসবে, যেখানে লেখা থাকবে পাসপোর্ট ডেলিভার। তো ভিউয়ার্স দেখলেন, খুবই সাধারণ একটা বিষয় যা আমরা না পারার কারণে আমাদের কাছ থেকে কিন্তু দালালরা 50 টাকা 100 টাকা নিয়ে যায়। তো কেউ যদি এই ভিডিওটা দেখে তারা কিন্তু নিজের পাসপোর্টটা নিজে আনতে পারবেন, আর কেউ যদি শিখে রাখেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট না দরকার হলেও আপনি অন্য আরেকজনেরটা এনে দিতে পারবেন, আপনার রুমমেট বা আপনার বন্ধু বা আপনার পরিচিত কেউ, সেক্ষেত্রে কিন্তু তার 50 টাকা 100 টাকা বাইচা যাবে, যা মালয়েশিয়াতে এক একদিনের একজনের ইনকামের টাকা। আর এটার বিনিময়ে যে আপনার সওয়াব হবে, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে যা খুশি তাই দিতে পারে, ইভেন জান্নাতও দিয়ে দিতে পারে। তো আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, আর উসিলারও কোনো অভাব নাই, ছোট্ট একটা উসিলার কারণে কিন্তু আপনি অনেক বড় একটা নিয়ামত আল্লাহর কাছ থেকে ভোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভাল লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।